একটা এজের পর আমার মনে হয় চেকআপ করানো তো সব মানুষের প্রয়োজন। তো পাপা বললো আমি এখান থেকে আর করাবো না, একবার বাইরে গিয়েই করবো। তো পাপার তিনটায় ফ্লাইট, দাদাকে আদর করা চলছে আর এখন পাপা রেডি হয়ে গেছে পুরোপুরি, পাপা এখন বের হবে। দেখো এগুলো হচ্ছে দাদার কাছে আবদার করা যায়, যেগুলো মার কাছে হয় না না, এই জন্য দাদা খুব ভালো। আমি সুকৃতি চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো আজকে আবার সকাল সকাল আর একটা ব্লগ শুরু করে দিলাম, আর আজকের ব্লগটা রেডি হয়ে শুরু করছি। আমাকে দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি হালকা পাতলা, কারণ আমি যাচ্ছি ও বাড়ি। ও বাড়িতে যাচ্ছি থাকতে না, কিন্তু আজকে আমার পাপা যাবে চেন্নাইয়ে ট্রিটমেন্টের জন্য। ওইরকম ট্রিটমেন্ট না, মানে বডি চেকআপের জন্য, কারণ একটা এজের পর আমার মনে হয় চেকআপ করানো তো সব মানুষের প্রয়োজন। তো পাপা বললো আমি এখান থেকে আর করাবো না, একবার বাইরে গিয়েই করবো। তো পাপার তিনটায় ফ্লাইট, তো আমরা এর জন্য 10টার সময় যাচ্ছি, পাপা একটু পরেই হয়তো বেরিয়ে যাবে, কারণ 2 ঘন্টা তো এয়ারপোর্টেই টাইম লেগে যায়। তো চলো এবার বের হওয়া যাক, আমাকে রেখে আবার শুভ কাজ চলে যাবো। আমি দেখা করে তারপর চলে যাবো কাজে, আর ও থাকবে, আসার সময় আবার নিয়ে চলে আসবো, আবার ওর সাথে চলে আসবো। তো চলো এবার যাওয়া যাক। আর আমি যেটা তোমাদের বলেছিলাম, আমাদের পাশে একটা বাড়ি কমপ্লিট হচ্ছে, যেহেতু এর জন্য একটু আওয়াজ হচ্ছে। আমার কথাটা শোনো আর আওয়াজটাকে ইগনোর করো, তাহলে চলো চলো এবার ঝটপট আমরা বেরিয়ে পড়ি। স্পেশালি মানে মেয়ে জামাইয়ের থেকেও ইম্পর্টেন্ট ঘুম থেকে উঠেছে, মুডটা ঠিক নেই, এবার যাবে আজকে বিয়াই চেন্নাই যাচ্ছে, এমনি কোনো প্রবলেম নাই, একটু চেক আপ করাবে, এখন ভালো মতন সব ঘুরে টুরে আসুক, তারপরে আমরা একদিন যাবো বিয়ের সঙ্গে দেখা করতে। আজকে ছেলে বউ যাচ্ছে, আর আমাদের বাড়ির মালিক হচ্ছে নোলক, ও যাচ্ছে আমাদের প্রতিনিধি হয়ে, ওই দাদু ঠাকুমার প্রতিনিধি তো ও এখন। ভালোভাবে ঘুরে আসুক, যেটাই ট্রিটমেন্ট করবে ভালোভাবে সব করে তোরে আসুক, এইটাই ঠাকুরের কাছে কামনা। তাহলে দেখো চলে এসেছি বাড়ি, আর নোলক দিদুনকে পেয়ে গেছে, লজ্জা পাচ্ছে। আর পাপা দোকানে, আর শুভ পাপার সাথে দোকানেই দেখা করে চলে গেল। প্রচন্ড গরম, মানে এত রোদ, কি আর বলবো, থাকা যাচ্ছে না। কালকে পরশুদিন আরও গরম হবে, আর পাপা যেখানে যাচ্ছে ওখানে এমনিই গরম। তো সবার সাথে এবার দেখা করি, পাপা আসুক। পাপা বের হ, এখন 11:15 বাজে, তো পাপা বের হতে বের হতে 12টা, তো পাপা এখনো দোকানদারি করছে, তাহলে ভাবো ব্যবসাদারের যা অবস্থা হয়। তো ঠিক আছে পাপা বাড়ি আসুক, তারপর আবার তোমার সাথে কথা বলবো। এখন দিদুনের আদর খাচ্ছে নোলক রানী, আদর খেয়ে খেয়ে শুয়ে শুয়ে দদন খাচ্ছে, তাই তো মাম্মা? তুমি দিদুনের কোলে আদর খাচ্ছ, আজকে তো আমরা থাকবো না, চলে যাব, দাদানের সাথে দেখা হয়ে গেলেই চলে যাব। ওর আবার ভ্যাকসিন আছে পরশুদিন, দেখি দেখি ঠিক আছে, খাও খাও খাও। মাম্মা তোমার লজ্জা লেগেছে দাদাকে দেখে? দাদাকে আদর করা চলছে, আর এখন পাপা রেডি হয়ে গেছে পুরোপুরি, পাপা এখন বের হবে। 12:30 বাজে, নলো দাদা কই যাবে, ঘুরু যাবে? দেখো
এগুলো হচ্ছে দাদার কাছে আবদার করা যায়, যেগুলো মার কাছে হয় না না, এই জন্য দাদা খুব ভালো। পাপার লাগেজ ডান একটাই নিয়েছে আর এমনি পকেট। দাদাকে বলে দাও সাবধানে যাবে, সাবধানে যাবে বলো। চল আমরাও নিচে যাই, দাও আমি নামিয়ে দিচ্ছি, রাখো। আর পাপাদের ছোদ্দাটা দিয়ে আসবে, পাপা আর পাপার আর একটা ফ্রেন্ডও যাচ্ছে। কলারটা ঠিক করো পাপা, টি শার্টে চারটার ফ্লাইট। এয়ারপোর্টে না ছোদ্দাটা যাবে, আমি আজ শুভম কোটি কোটি দাস। আপন দিয়ে দাও একটা, দাদানকে আপন দিয়ে দাও। ওলে বাবলে বাবা তো চলে গেল তোমরা দেখলেই, আর এখন আমি একটু ভাতও খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিল কারণ সকালবেলা ছাতু খেয়ে এসেছিলাম, ভাত খেয়ে আসিনি। আর এদিকে নলকরাই খেলছে, আর এদিকে মা রান্না বান্না শেষ হলো, শুভ তো কাজে গেছে, কাজ থেকে আসার পথে আমাকে নিয়ে বাড়ি যাবে। আজকে না এক্সেস গরম থাকা যাচ্ছে না, হয়ে গেল কাউ আবার ওই যে ওইদিকে মার কাছে চলে গেছে। তো ঠিক আছে, আমি আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি, প্রচন্ড গরম লাগছে আজকে, ভালোই লাগছে না। এ দেখো শুভ চলে আসছে, আমি চলে এসেছি, যা গরম বাইরে, জান বেরিয়ে যাও। এই ঘরে বসো, এই ঘরে। হ্যাঁ বসি, এখানে থাকা যাচ্ছে না। আমি জান বেরিয়ে যাব। বাবা কখন গেল? পাপা বেরিয়েছে একটার দিকে, এখন বাজে তিনটে, আমি আসতে পারলাম না, যাওয়ার সময় দোকানে দেখা করে গেছিলাম, কাজ সুতো দিয়ে গেলো, আর যা গরম ভাবছি না। আর এই আমরা সব এই ঘরেই শুয়ে আছি। হয়ে গেল বাইরে গেছে আসার জন্য, কাঁচি যাও নিয়ে আসবো। ঠিক আছে তাহলে তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, একটু রোদটা কমলে বেরোবো মাটন দিয়ে। তোমার বন্ধুরা জানে, মানে পাপাই দা, তারপরে রঞ্জন দা। ঠিক আছে খাও, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর মাও যাবে দোকানে, বাবা নেই, ফ্লাইট ছাড়বে এখন, ছাড়ছে। তাহলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রোদটা একটু কমেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, প্রথমে নলকের হাগিস নিতে হবে না, হাগিস স্যারেলাক ওগুলো নেবো, তারপর বাড়ি যাবো। বৌদি আসি, দেখি কবে আসা যায়, রোদের করতে হবে না। হ্যাঁ মাকে বলে দিস, দেখো এখন যে পাপাকে দেখছে স্কুটি বের করতে, এখন উনি আর কারো কাছে থাকবে না। ঠিক আছে তাহলে আমরা যাই, মা সাবধানে, টেনশন করবা না, আমার পাপার থেকে বেশি তোমাকে নিয়ে ভয় লাগে, টেনশন করো, টেনশন একদম রাখবা না। আর সবাই তো আছে, মামা সন্ধ্যাবেলা এখন পিপিমার কাছে থাকবে, স্কুল তো গরমের ছুটি, কালকে তাহলে আজকের দিনটা আর কালকের দিনটা থাকিস,
তাল খাকিস না, মাকে পাঠাই দিস, ঠিক আছে? মা ভাই আছে তো, ভাই দায়িত্ব রাখবে পিপি মার, ঠিক আছে? তা চলো মা আসি। তাহলে চলো এবার আমরা যাই তাহলে। দেখো চলে আসছি ঘরে, মানে বাইরে চলে আসলাম, নিচে কথা বললাম, আর নলক রানী নিচে আছে। আরে বাবা আজকে যে এত গরম, কি আর বলবো, কতবার যে বললাম, খালি এখানে না প্রত্যেকটা জায়গায় আজকে অনেক গরম। তো হাগিসটা নিয়ে আসা হলো, ও একটু পরে গিয়ে স্যারলাকটা নিয়ে আসবে, কোনো মেডিকেল এখান থেকে নিয়ে আসবো। বসি তো, ঠিক আছে আজকে আর পাচ্ছি না, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলের নাম বেঙ্গল ব্লগার সুমন আর সুকৃতি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও, রেড কালারের ডান পাশে যেটা থাকে ওটা হলো সাবস্ক্রাইব বাটন, ওটা প্রেস করার পর একটা বেল আইকন আসবে, ওটাও ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন এমনি চলে যাবে। সার্চ করে দেখতে লাগবে না, অনেক অনেক লাইক, সুন্দর সুন্দর কমেন্ট। আজকের মতন এতটুকু, টাটা। আবার একটা হ্যাপি মুড নিয়ে তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। বাই, টাটা।